আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কার্সরকে পরিবর্তন করতে পারেন। আমি দেখলাম যে ইউটিউবে অনেকগুলা ইংলিশ ভিডিও আছে, হয়তো অনেকে ইংলিশ ভিডিও দেখে নাও বুঝতে পারেন, তাই আমি আজকে বাংলায় একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো কিভাবে কার্সরকে পরিবর্তন করতে পারেন। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে হচ্ছে আপনারা আপনাদের কম্পিউটারটাকে ওপেন করার পরে এখানে হচ্ছে উইন্ডোজ অপশন আছে, এখানে যাবেন। ওকে, তারপর এখানে হচ্ছে দেখেন যে সেটিংস অপশন আছে, এখানে যাবেন। আমি আপনাদেরকে অনেকগুলো ভাবেই দেখাবো যে কীভাবে কার্সারগুলো পরিবর্তন করতে হয়, তাই হচ্ছে একটা ওয়ে। ওকে, সেটিংস অপশনে যাবেন। তারপর এখান থেকে হচ্ছে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তারপর এখান থেকে আপনারা মাউস অপশনটা এদিকে দেখা যাচ্ছে যে মাউস অপশন সিলেক্ট করবেন। ওকে, ক্লিক করার পর দেখবেন যে এখানে মাউস অপশনটা হচ্ছে 3 নম্বরে আছে। আপনাদের এখানে এক এক রকম এক এক দিকে থাকতে পারে, এটা হচ্ছে দেখবেন আপনারা মাউস লেখাটা দেখলে বুঝতে পারবেন। ওকে, তারপর দেখেন যে এখানে দেখা যাচ্ছে যে কার্সর স্পিড, মাউসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে কার্সর স্পিডটা হচ্ছে আপনি নির্ধারণ করতে পারেন। যে এই দেখেন, যদি আমি সম্পূর্ণ বাড়ানোর পরে দেখেন কার্সরের কি অবস্থা, আপনি কোনো কিছুই সঠিকভাবে কাজ করতে পারবেন না। আর যদি স্পিড একবারে কমাতে দেখেন, এই যে কার্সর যাবেই না। তাহলে এটা হচ্ছে দেখেন আমি অনেক কষ্ট করে এটাকে উপরে নিতেছি। ওকে, এটাকে ধরে একটু মিডল পয়েন্টে নিয়ে আসতে পারবেন। মিডল পয়েন্টে এখানে নিয়ে আসলে চলে, কারণ আপনারা যত একটু দ্রুত কাজ করবেন এটাই নিয়ে আসলে ভালো হবে। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আপনারা কার্সরের হচ্ছে স্ক্রোল, একবার স্ক্রোল করলে মাউসটা কতটা লাইন পাস করবে এটা আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারেন। তারপর হচ্ছে আমরা যাবো হচ্ছে এডিশনাল মাউস অপশনে। ওকে, এডিশনাল মাউস অপশনে যাওয়ার পরে দেখেন যে আপনার একটা ফাইল কতক্ষণে লোড হবে এটা এখান থেকে আপনারা নির্ধারণ করে দিতে পারেন। আমি ফার্স্ট দিচ্ছি, তার মানে হচ্ছে আমি যদি কোনো একটা ফাইলকে ওপেন করতে চাই এটা দ্রুত ওপেন হয়ে যাবে। তারপর হচ্ছে পয়েন্টস, আপনারা পয়েন্টসে যাবেন। পয়েন্টসে যাওয়ার পরে যে এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো কার্সর পরিবর্তন করতে পারবেন। এখান থেকে অনেকগুলো কার্সর আছে, এখান থেকে ইচ্ছে মতো আপনাদের কার্সর পরিবর্তন করতে পারেন। যদি এখান থেকেও কার্সর পরিবর্তন করতে ইচ্ছে না হয়, তাহলে আপনারা দেখেন এখানে হচ্ছে ব্রাউজ আছে, ব্রাউজে যাবেন। দেখেন এখানে অনেক অনেক আমার এখানে প্রায় 1000-এর উপরে কার্সর আছে। আপনারা আপনাদের এখানে ডিফল্ট 1000-এর বা অনেকগুলো কার্সর থাকবো, এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কার্সরকে দিতে পারেন। দেখেন আমি কিছু ব্যতিক্রম কার্সর দিয়ে দেখাই, মানে এইটা যদি কার্সর দিতে চান এটা সিলেক্ট করলেন, তারপর ওপেন করবেন, ওপেন করে অ্যাপ্লাই করবেন, এই দেখেন হয়ে গেছে। তারপর যদি এটাকে চেঞ্জ করতে চান আবার ব্রাউজে যাবেন, ব্রাউজে গিয়ে আবার আপনাদের ইচ্ছে মতো কার্সর যে কোনো যেটা মনে চাই এটা দিতে পারবেন। ওকে, অনেকে আবার লেখালেখি করার জন্য কলম বা পেন দিয়ে থাকে, তা আপনারা পেন দিতে পারেন। পেনে সিলেক্ট করে ওপেন করবেন, তারপরে অ্যাপ্লাই দিয়ে দিবেন, এই দেখছেন পেন হয়ে গেছে। তারপর যদি আপনাদের আরো অন্য মনে চাই অনেক, আপনারা এখান থেকে দেখতে পারেন এখানে অনেকগুলো অপশন আছে, ইচ্ছে মতো অপশন দিতে পারেন। ওকে, দেখেন যদিও আমার কাছে এগুলো পছন্দ না, আমার কাছে হচ্ছে এইটা পছন্দ, এই ক্যাটাগরি যেখানে হচ্ছে মানুষের একটা পিকচার দেখা যায় এগুলো একটু পছন্দ লাগে বেশি। তাই আমি এই এইটা ধরেন এইটা দিয়ে দিলাম। ওকে, তারপরে ওপেন দিয়ে দিলাম, তারপরে ওকে অ্যাপ্লাই, এটা আমাদের হয়ে গেছে কিছু অলরেডি। এখন দেখেন হয়ে গেছে, কিন্তু আমরা শুধু এখানে হ্যান্ড দেখতে পাচ্ছি কিন্তু মানুষটা দেখতে পাচ্ছি না। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এখানে শুধু হ্যান্ডটা হচ্ছে বা হাতটা হচ্ছে, কারণ হচ্ছে এখানে শুধু হাতটা হচ্ছে সাদা কালারের এবং হ্যান্ড মানুষটা হচ্ছে কালো কালারের, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। এই যে আমরা যদি এটাকে আবার সাদা অংশ নিয়ে আসি, দেখেন এই যে তখন দেখা যায় মানুষটা। এখান থেকেও আপনার ইচ্ছে মতো কার্সার পরিবর্তন করতে পারেন। এটা তো গেলে একটা অপশন। তারপরে হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে পয়েন্ট অপশনে যেতে পারেন। পয়েন্ট অপশন থেকে হচ্ছে আবার এখান থেকে স্পিড বাড়ানোর এখানে অপশন আছে, এখান থেকে স্পিড বাড়াতে পারেন কার্সারের। তারপরে এখান থেকে আরো অপশন গুলো আছে, অপশন গুলো দেখে নিবেন। তারপরে এটা হচ্ছে ওই যে আপনাদের করলে স্ক্রোল করলে একটা কতটা লাইন করে পাস হবে এগুলো দেওয়া আছে, এখান থেকে আপনার সুন্দর করে দেখে নেবেন। ওকে, অ্যাপ্লাই। তারপরে এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে আরেকটা অপশন, আরেক অন্যভাবে কিভাবে হচ্ছে কার্সর পরিবর্তন করা যায়।
তা অন্য কিছু কাজ পরিবর্তন করার জন্য আপনারা হচ্ছে অনলাইনে যাবেন। অনলাইনে যাওয়ার পরে হচ্ছে এই যে কার্সর ডাউনলোড উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 7 যাই হোক আপনাদের যে এইটা আছে ওইটা দিকে সার্চ দিলে আপনারা হচ্ছে একটা প্রথম যে ওয়েবসাইটটা পাবেন ওইখান থেকে আপনারা একটা ফাইল ডাউনলোড করে নিতে পারেন। ওই ফাইলের মধ্যে অনেকগুলো কার্সর আছে, যেমন আমি যেটা ডাউনলোড করছি এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ওকে আমি এখান থেকে বেরিয়ে যাই, আমি হচ্ছে দেখেন এখানে হচ্ছে কাস্টম কার্সর এটা হচ্ছে ডাউনলোড করছি। এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কার্সর আছে, আপনারা ইচ্ছে মতো এখান থেকে পরিবর্তন করতে পারবেন। ধরেন আমি একটু ঢুকি, ওকে দেখেন এখানে অনেকগুলো কার্সর আছে, এখানে ফায়ার আগুন, তারপর হচ্ছে আপনার কাস্টম কার্সর লোগো এটা দেখছি অনেক ইউজ করে, তারপর এই যে এটা হচ্ছে অ্যাভাটার বা অ্যাডভেঞ্চার দ্বারা তারা হচ্ছে এরকম কিছু একটা ইউজ করতে পছন্দ করে, দেখতে মানে হচ্ছে আগুন কেমন জানি লাভা লাভা একটা ভাব, ভালোই লাগে জিনিসগুলো দেখতে। তারপরে আমরা অনেকে আবার হচ্ছে এইগুলো ইউজ করি, অবশ্যই এটাই এগুলা খুবই কম ইউজ করে, এগুলাই একটু বেশি ইউজ করে আর হচ্ছে এগুলো ইউজ করে। তা ধরেন আমি আপনাদের দেখানোর জন্য এইটা ইউজ করবো, এটা ইউজ করার জন্য হচ্ছে এই ফাইলটা ওপেন করা অথবা এই সফটওয়্যারটা ওপেন করার পরে আপনারা হচ্ছে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। ওকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে এটা অ্যাপ্লাই করবেন, এখন যদি আপনি এটাকে ক্লোজ করে দেন এই দেখেন এটা কিন্তু এখন রয়ে গেছে। দেখেন ইভেন এই জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে। তো এইভাবে আপনারা হচ্ছে কার্সরের পরিবর্তন করতে পারেন। ওকে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি, যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে আমাকে জানাইতে পারেন, আর যদি বুঝে থাকেন তাহলে ধন্যবাদ, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ওকে আসসালামু আলাইকুম।